কে কে ভালোবাসো গো, এই গাছপাতা খেতে বলো 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 দেখি কে কে ভালোবাসো। এটা হলো লাউ ডগা, আমি তো গরুর মতো খাই, বুঝতে পারছো? গরুর মতো খাই জন্য আমি অনেকটা ভাতও খাই, কারণ এই খাবারটা আমি খুব ভালোবাসি, জানো, ভীষণ ভালোবাসি খেতে এই খাবারটা, এত ভালো লাগে। আর দেখো পাতাগুলি এখনো সবুজ, তার কারণ হলো এই যে এই সবজিটার মধ্যে যেগুলি দিয়েছি, মিষ্টি কুমড়ো, আলু, বেগুন, শিম, আর এই যে ডাটাগুলি, এগুলি আগে একটু সাঁতলে নিয়েছি, বুঝেছো? না হলে পাতা তো দিতে দিতেই গলে যায়, আর পাতা গলে গেলে কি হয়, পাতা গলে গেলে সবজিটা সেদ্ধ হবে না, তাই সবজিটাকে আগে সেদ্ধ করে নিয়েছি। এখন পাতাটা একটু নাড়াচাড়া দিয়ে তারপর কি করব, একটু ঢেকে দিব। ঢেকে দিলেই ব্যাস আমার কুমড়ো ডোগা হয়ে গেল। দেখো একটু হবে, একটু হলে আর দেখো, আজটা কিন্তু সিমে দিয়ে যাচ্ছি, পুরো বাড়িয়ে দিয়ে রেখে নিয়ে, বাড়িয়ে দিয়ে রাখলেই পুড়ে যাবে। তো চলো এখন সবজি কাটি, সবজি কাটার পালা। আর আজকে কি রান্না করব বলো তো, আজকে কি রান্না করব, কি রান্না করব, কি রান্না করব, আজকে রান্না করব হলো এই দেখো বাবা, এই দেখো মাছ ভিজিয়ে রেখেছি, আর এখানে আছে একটু চিকেন, কারণ আমার বড় বেটা তো আবার চিকেন মাছ ফাছ খায় না, তাই আমরা মাছ খাবো আর ও দুই ছেলে খাবে চিকেন। তো চলো। তো দেখো বন্ধুরা, এদিকে তো রান্না বাড়ি হয়ে গেছে, দেখলেই তো তখন কুমড়োটা করছিলাম আর তার সাথে কি কি রান্না করছিলাম সেটাও বললাম। দেখো এদিকে লালি ঝোলি, কাসুরি মেথি দিয়ে কাতল মাছের ঝোল, দেখেছো ঝোলটা কি দেখতেও যেমন টেস্ট হয়েছে, খেতেও দারুণ টেস্ট। আর দেখো কি করেছি, এটা তো তখন দেখলেই আমি রান্না করছিলাম, এটা কিন্তু আমার খুব প্রিয়, আমি জানি আমার মতো অনেকেরই প্রিয় এই কুমড়ো ডোগা। আমি যেন কুমড়ো ডোগা হলে না একটু বেশি ভাত খাই, ঠিক পেটুক পেটুক ভাব, আমার ভীষণ খিদে পায়, সারাদিন মনে হয় ভাত খাই ভাত খাই ভাত খাই। কুমড়ো ডোগা আর ইলিশ মাছ, ইলিশ মাছ হলে আমাকে পেতনি ধরে, শেওড়া গাছের পেতনি ধরে, ওদিনও মনে হয় সারাদিন ভাত খাই। আর এটা দেখো ছেলেদের জন্য চিকেন কষা তুলে রেখেছি, কারণ ছেলেরা না চিকেন কষাতে কষাতে এসে দুজনেই বলবে ও মা একটু কষা রেখো, ও মা একটু কষা রেখো, বিশেষ করে ছোট জন, তাই চিকেন কষা তুলে রেখেছি। আর কি আর কি আর কি, ওহো এটা তো দেখালাম দেখালাম, সরি সরি, এই দেখো চিকেনটা করেছি, চিকেন না চিকেন আমি ভালোবাসি না, তাই করবো না। যাই হোক, কেমন লাগলো বন্ধুরা আমার আজকের রান্নাবাড়ি ব্লগটা? আর এখানে কিন্তু মাছ ভাজাও রেখেছি, ছেলেরা যেহেতু ঝোলের মাছ খায় না, ভাজা মাছ খায় তাই। তো যাই হোক, সব মিলিয়ে আমার ব্লগটি কেমন লাগলো? ভালো লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো